আজকে শনিবার, শনিবারের সকাল থেকে শুরু করছি চা দিয়ে। আজ বাড়ি যাব, তাই জন্য আলাদাই একটা এনার্জি, আলাদাই একটা আনন্দ। তো র চা বানাবো যেহেতু, তাই ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটেই চা হয়ে যায়, সেরকম কোনো খাটনি নেই। তবে ও আর আমি রোজ একসাথে বসেই চাটা খাই, কিন্তু ওকে আমি রিকোয়েস্ট করলাম ব্যালকানিতে এসে খাওয়ার জন্য, কিন্তু ও সবেই যেহেতু ঘুম থেকে উঠেছে, তাই কম্বলটা ঠিক ওর ছাড়তে ইচ্ছে করলো না, তাই আমি একা একাই ব্যালকানিতে চা খেলাম। আমার লোকজন দেখতে দেখতে ব্রেকফাস্ট চা আমার বেশ ভালো লাগে, কারণ আগের ফ্ল্যাটটা ওরকম ভেতর দিকে থাকাতে না, এই জিনিসটা আমি ভীষণ মিস করতাম। একটু মন খারাপ লাগলেও দেখবে কয়েকটা লোকের মুখ দেখলেও, ভাষা না বুঝি তাদের, মন মানে মুখ দেখলেও বেশ ভালো লাগে, তো আমি সেটাই করছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি বটে, তো আজকে উঠেছে রোদ ঝলমলে আকাশ, একেবারে রোদ উঠে গেছে, আর এখন বাজে 11টা। হ্যাঁ, সকালবেলা উঠেছিলাম, ময়লা টয়লা মানে ড্রাই ওয়েট সব দুটোই ফেলে দিয়ে এসেছি আজকে মোটামুটি, আর কি রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। আর আমি বিছানা টিছানা এখনো গোছায়নি, কম্বল আর কমফোর্টারটা এখানে, কমফোর্টারটা ওর যেহেতু নাইট শিফট, ওই জন্য একটু পায়ঠায় দিয়ে বসে। আর এই যে পর্দাটা দেখছো চেয়ারের ওপরে, এটাই জানলাটার পর্দাটার ওপর দিয়ে আরেকটা রাউন্ড দেওয়া ছিল, কারণ ওখান দিয়ে একটু হাওয়া ঢোকে, স্লাইডিং যেহেতু ফাঁকা থাকে মাঝখানটা, ওই জন্য ওটা ওখানে চাপানো ছিল, কিন্তু আজকে তো পর্দাটা খুলতেই হবে, কারণ এই দিকে জানলাটাতে দেবো। আসলে কি বলতো, ওই যে বারান্দায় ধরো কাজ করে গেছে, আমরা না থাকলে টুকিটাকি কাজ করতে হলে বাইরে দিয়ে ওই বারান্দাটা টপকে আসে, তো তাই জন্য আমি আর ওই জানলাটা দিয়ে না ওদের ডাইনিংটা পুরো দেখা যায়, ওই জন্য আমি সেটা পর্দাটা চাপা দিয়ে যাই। মোটামুটি আমার এদিকে কাজ হয়ে গেছে, রান্নাঘর দেখতেই পাচ্ছ পুরো টিপটপ, কালকে রাত্রিবেলার সমস্ত কিছু, এমনকি নিজে স্কিন কেয়ার করে শুয়ে পড়েছিলাম একটাই, তারপরে ওর যেহেতু কাজ চলছিল তাই জন্য আমি প্রায় 2:30 অব্দি জেগেই ছিলাম, তারপরে ও গিয়ে শুয়েছে, ও ঘুমিয়েছে, আমারও পরে ভাত আমার হয়ে গেছে, জাস্ট পরে গরম করবো, ওই জন্য কড়াইটা রেখে দিয়েছি। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি, রান্নাঘর একদম টিপটপ গোছানোই রয়েছে, শুধু কয়েকটা এখানে কাপ রয়েছে সেগুলোকে ধুয়ে দেব, আর এখন যাব ছাদে কমফোর্টার আর কম্বলটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রোদ খাইয়ে আনবো, রোদ খেয়ে এনে তারপরে রাখবো আর আজকে ঠাকুর পুজোটাও দেবো, দিয়ে ঠিয়ে সবকিছু রেডি করবো। আর এখন রয়েছে 11টা, ঘরজাট কর্মচার সবই দেওয়া বাকি রয়েছে, 1.5 ঘন্টার মধ্যে টপার টপ সব কাজ সেরে নেবো, 12:30 খেতে বসতে হবে। একটু আগে ভাগে না খেলে আমি আবার হাঁটতে চলতে পারি না, পেট ব্যথা করে, তো চলো আস্তে আস্তে লেগে পড়া যাক কাজে। লাকিলি আজকে তার দুটো ফাঁকা ছিল, তো আমি দিয়ে দিয়েছি কমফোর্টারটা আর কম্বলটাকে, রোদে দিলাম। এখন বাজে হচ্ছে তোমার 11টা 4, তো একটু রোদ খেয়ে নি কোড়া, আর ওপরে তালা দেওয়া নেই দেখছি, এখন বোধহয় তালাটা দেয় না, আমি একটু গাছে জল দিয়ে নিই বা দেওয়া আছে কিনা একটু দেখে যাই গাছগুলোকে আমার। তো চলো রেডি হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণের ব্যাপার আর ভাল লাগলো না কিছু সাজতে ফাজতে, এরকমই ঠিক আছে। আর এই হলুদ কুর্তিটা তোমরা একবার আমাকে পরে বলেছিলে ভালো লাগছে দেখতে, তাই জন্য আজকে আমি এটাই পরে নিয়েছি। আর এই গোছাতে গিয়ে হঠাৎ করে মনে পড়েছে আমার কম্বল কমফোর্টার তো ছাদেই রয়ে গেছে, তাড়াতাড়ি করে আবার নিচে নামিয়ে এনে তারপর ঢাকা ঢাকা দিলাম, আর তো সব যেরকমটা যেরকম রেখে চাই সেরকমই আছে, এই জায়গাটাও শুধু পরে নেবে, আর ঠাকুরও এরকমই, আর তো এই রান্নাঘরের অবস্থা এরকমই আছে, আর বাপুটিটাকে এইবারও একইভাবে রেখে যাচ্ছে। তো চলো যাওয়া যাক কলকাতার পথে, বেরিয়ে তো আমরা যাচ্ছি, কিন্তু দেখো এখানে কত আঁখ রেখেছে, আজকে কি ছিল জানি না, প্রচুর আঁখ আর পান পাতা রেখেছে, পোঙ্গাল। আচ্ছা তো চলো বেরোলাম, আশা করি সেফ সেফ ঠিকঠাক ভাবে পৌঁছে যাবো। প্রচন্ড বেশি গরম লাগছে, এবার জ্যাকেটটা তো খুলে ফেলতেই হবে, কোথায় রাখবো বলো, তাই গায়ে দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। যাই হোক, বাসে বসে পড়েছি দেখতেই পাচ্ছ, আমরা বাসেই যাচ্ছি। এবার তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এটা KIA ছিল না, KIA 8, এটা 2:20 টাইম, মানে 2:20 টাইম ছাড়ার, তো আমরা ঠিক অটোটা আমাদের বাসের আগে এসে দাঁড় করালে, এখন বাজে পাক্কা 2, আমরা একদম রাইট টাইমে পৌঁছেছি। আমাদের বাড়ি থেকে হার্ডলি 20 মিনিট মতো লাগবে, 20 মানে সিগনালে দাঁড়িয়েছিল তাই 25 মিনিট, নাহলে আদারওয়াইজ সিগনাল না পেলে 15 মিনিটে চলে আসা যায়। এটাই হচ্ছে ইনফোসিস, ইনফোসিসের উল্টো দিকেই বাস স্ট্যান্ডটা, 2 বাস দাঁড়িয়ে রয়েছে, এটা 2:20 দিয়ে ছাড়বে, আর ওটা বোধ হয় ওটা 2:40 বা ওই 2:50 এরকম কিছু একটা টাইম হবে। তো চলো আগে জ্যাকেটটা খুলি আর একটু জল খাই, আর ট্রলিগুলো সবসময় কিন্তু সামনে থাকে, ও একটু দেখিয়ে দিচ্ছে আমাদের ট্রলিটা কোথায় আছে, আমি বসে পড়েছি তো আদারওয়াইজ দেখাতে আমি পারবো না। তো দেখো ট্রলিগুলো ওরকমভাবে রাখা থাকে, আর যে সিটগুলো ওপরে দেখছো ওইগুলোকে কিন্তু ভিড় হলে বসবে, তখন সিটগুলোকে নামিয়ে দিয়ে, সুতরাং তোমার ট্রলিতে কিছু টাচ হবে না, তো ভীষণ ভালোভাবেই থাকে, অসুবিধার কিছু হয় না। আর বাসগুলোর টাইম তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, বাসের ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে টাইম পেয়ে যাবে, কোথায় কোথায় দাঁড়াবে বাস, কটার সময় দাঁড়াবে, এমনকি ভাড়া সব বৃত্তান্তই পেয়ে যাবে। আর আমি লিংক
পারলে আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এরা টিকিট কাটে, তো কন্ট্রাক্টর যেরকম আমাদের কলকাতায় থাকে এরা হচ্ছে তাই। কি সুন্দর ড্রেস পরে, আমার প্রপার ড্রেসে থাকে, এত ভালো লাগে জিনিসটা, খুব পাঞ্চুয়াল সবাই। আর টাইমে কিন্তু বাস ছাড়ে, হ্যাঁ 5 মিনিট আগে এরকম হতেই পারে। আর বাসগুলো কিন্তু খুব ভালোও যায়, এরকম নয় যে বিনা কারণে দাঁড় করিয়ে দেবে। আর যেহেতু বাসটা ভেতর দিয়ে যায় তাই কিন্তু কোনো সেরকম জ্যামও থাকে না, খুব ভালো আসে বাসটা। বাস ছেড়ে দিয়েছে, আর এই হাওয়াটা ভাবছে হঠাৎ করতে আসছে, এই যে মাথার উপর এটার থেকে হাওয়াটা আসছে, এটা চাইলে আমি বন্ধ করে দিতে পারি। যাই হোক, 2:15 বাস ছেড়ে গেছে, 5 মিনিট আগেই ছেড়ে দিল, আমার জানা নেই। বাস আগে এরকম ছাড়তে পারে কখনো? আসলে পেছনের বাসটা এসে দাঁড়িয়ে রয়েছে পেছনে, ও তাই অসুবিধে নেই। বাস স্ট্যান্ড বলতে খুব একটা নয়, 2-3টে বাস দাঁড়ানোরই জায়গা আছে, বুঝলি তো? তো ওই জন্যই বোধ হয় নাকি পেছনের বাসটা এসেও দাঁড়িয়ে রয়েছিল আমরা আগে আসার পর থেকে। আমি আবার জিজ্ঞেস করে উঠলাম এটা 2:20 বাসটা কিনা, বললো হ্যাঁ। তো চলো যাওয়া যাক তাহলে, একেবারে এয়ারপোর্টে গিয়েই কথা হবে। আর রাস্তায় যদি ভালো কিছু দেখতে পাই তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে এসে টিকিটটা কাটো। তো স্ক্যান করে টাকা দিচ্ছে আর কি, টিকিট কাটা যায় এখানে ব্যাঙ্গালোর। ঠিক আছে, তো চলো। আর সবাইকে যাকেই দেখছি না কেন, দেখছি আঁখ নিয়ে যাচ্ছে, আঁখ নিয়ে যাচ্ছে, দুটো করে আঁখ, কি করে জানি না। তো চলো যাওয়া যাক, একেবারে এয়ারপোর্ট গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো, আমরা যেদিকটা দিয়ে এসে বাসে উঠেছিলাম এইটাও সেই দিকটাই। আমরা ওই দেখো ওই হলুদ ওইখান দিয়ে বাসটা ধরেছিলাম এসে, এবার এখান দিয়ে চলে গেলেই হবে আর কি। তো এই দিক দিয়ে এসে বাসটা ঢুকলো। তো চলো, আরও একটু জিজ্ঞেস করে নিল যে বামনহালিতে বাসটা কোথায় দাঁড়াবে। অলরেডি একটা ফ্লাইট আমি দেখতে পাচ্ছি, ওই দেখো। তো আমরা ঢুকে গেছি 5টায় এয়ারপোর্ট এরিয়াতে, ঢোকার পরও বাসে কিছু না হলেও 8 ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগে পুরো এখানে নামতে এসে, এয়ারপোর্ট এরিয়াটাই এত বড়। তো চলো, বাস আসছে আমাকে মেরে দেবে, চলো। 4:46 বাজে, জাস্ট আমরা ঢুকলাম। দেখা যাক, স্পাইসে দিয়ে দিয়েছে মনে হচ্ছে বোর্ডে, হ্যাঁ এই তো দিয়েছে, না দেয়নি মনে হচ্ছে, কি সব দেখলাম আমি। তো চলো, এখন বাজে 6:30, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমাদের পেয়েছে খিদে, যার জন্য আমি সেজে গুজে আসি না, দেখতেই পাচ্ছে এবার হালতটা। আর আমাদের আজকে সিট পড়েছে, দারুণ সিট পড়েছে আমার, 3C825F, কোথায় আমি কোথায় ও। সিট চেঞ্জ করার কথা বলা হয়েছিল কিন্তু এজেন্ট দিয়ে কাটানো হয়েছে না, এবার আমরা তো সিট চুজ করতে পারিনি ওই জন্যে এরকম হয়েছে। আর 2টো টিকিট আলাদা আলাদা কাটাতে একটা ওই সামনে চলে গেছে, একটা অতটা পেছনে চলে এসছে। তো আমরা এখানে এসে যখন বললাম, বললো ফ্লাইট পুরো ফুল আছে, হবে না, দেখা যাক এবার। তাও দুটোই ধারে সিট পড়েছে, এই একটা বাঁচোয়া, দেখা যাক এবার কি হয়, ফ্লাইটে উঠে দেখা যাবে। যদি ও ফটো তুলবে বলে ওর ওই দিকে ঘোরানো। আমরা নিয়েছি বার্গার 2টো আর 2টো পেপসি, আমি তো খেতে শুরুই করে দিচ্ছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের। 12:30 তো আর সেভাবে ভাত খাওয়া যায়নি, তো মারাত্মক খিদে পেয়েছে সত্যি, তাই মারাত্মক খিদে পেয়েছে। চলো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে, এই হচ্ছে আমাদের কলকাতা পৌঁছে দেবে। আজকের ফ্লাইটটা অনেকটা বড়, এখন থেকেই আমরা আলাদা, ও চলে গেছে ওই গেটে, আমি এই গেটে। তো আমি তো পেয়ে গেছি জানলার ধারে সিট, সে তো নয় হলেও জানলার ধারে বসাটা এতটা ইম্পর্টেন্ট নয়, বহুবার গেছি জানলার ধারে বসেছি। 4:25 পড়ে গেছে, ওটাই দেখা যাক, যদি এক্সচেঞ্জ হয় তো ভালো কথা, কি হয় দেখা যাক। ফ্লাইট অলরেডি 10 মিনিট লেট, স্পাইসেট অল টাইমই লেট করে, যার জন্য 10:10 টাইম আমাদের দিয়ে রেখেছে, পাক্কা 2.5 ঘন্টা লাগে, কিন্তু এখানে 2:50 ওই জন্য তোড়েও রেখেছে, 40 মিনিট সরি। যাই হোক, এখনই 10 মিনিট লেট করে দিয়েছে, অলরেডি আমরা পাশাপাশি বসে গেছি। আমার যে সিটটা ছিল সেটা এই মিডল সিটের একজনকে দিয়ে দেওয়া হয়েছে, তো সামনে থেকে তো কেউ পেছনে আসতে চাইবে, হ্যাঁ লাকিলি ওর না উইন্ডো কেন, ধারের সিট হলেও যেত, মিডল সিটটা কেউ চেঞ্জ করতে চায় না সেটা স্বাভাবিক বিষয়। দেখো ধারের সিট আর এই ধারের সিট যেহেতু পে করে কাটতে হয়, তো ওই জন্যে কেউই ছাড়তে চায় না, আমি হলেও হয়তো চাইতাম না। যাই হোক, আমি কিন্তু দিয়েছি আজকে জানলার সিটটা, আমি মিডল সিটে বসেছি, যাই হোক আমারও দরকার তাই। তো চলো এরপর কলকাতা নেমে একেবারে কথা হবে।
ফ্লাইট 10:10 ল্যান্ড করলেও এখন বাজে 11:15, লাগেজ নিতে এত টাইম লাগে না যে কি আর বলবো। যাই হোক, এখন তো বাড়ি যাব, তো চলো আজকে এয়ারপোর্টেই ব্লগটা শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের ব্লগগুলো এবার ভালোই লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, গুড নাইট।